এইটাও কিন্তু তামাকুশির একটা মেন আকর্ষণ। এটা একটা সুইমিং পুল, মানে এতটা বড় একটা সুইমিং পুল পাহাড়ের একদম টপে, কত সুন্দর চারিদিকে পাহাড়, মাঝখানে এরকম একটা সুইমিং পুল। গাইস গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম হিল। তো আমি আজকে এসেছি খুব সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রামে। এই গ্রামটার নাম কিন্তু অনেকেই শুনেছেন, তবে অনেকের এখনো আশা হয়নি। যাদের আশা হয়নি, যারা একটা ছোট্ট মিষ্টি গ্রামে থাকতে চাইছো যেখানে অর্গানিক ভিলেজ থাকবে, যেখানে অনেক প্রজাপতি, অনেক ফুল থাকবে, সাথে একটা ছোট্ট নদী, তাদের জন্য কিন্তু এই ডেস্টিনেশনটা পারফেক্ট। আর আমি চেষ্টা করছি সবকটা হোমস্টেতে গিয়ে সেগুলোর পরিষেবা কেমন, সেটা কতটা জেনুইন, কারণ তো এখনকার দিনে তো সমস্তটাই অনলাইনে বুকিং, তাই জেনুইন হওয়া কিন্তু খুব দরকার। সেই রকম সবকটা হোমস্টেতে গিয়ে তোমাদেরকে পারফেক্ট হোমস্টের খোঁজ দেওয়া। আজকে তেমনই একটা পারফেক্ট হোমস্টের খোঁজে এই ব্লগটা শুরু করছি। আর আমি আছি এখন তামাকুশির গ্রামে, ভীষণ ভীষণ সুন্দর, মানে আমি এত ভালো লাগছে আমার এসে। আমি নিজে মিরিকে রয়েছি, পাহাড়েই রয়েছি, তারপরেও মিরিক থেকে যখন আমি তামাকুশি আসলাম কিন্তু টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। মানে মিরিকটা একটু টাউন আর তামাকুশিটা একদমই ভিলেজ, মার্কেট থেকে অনেকটা দূরে। এই ফুলের দেশে পৌঁছতে গেলে কিভাবে যাবেন আর কোথায় কোথায় ঘুরবেন আর কি কি দেখবেন, এই সমস্ত ডিটেলস জানতে গেলে কিন্তু ব্লগটা পুরোটা দেখতে হবে। চলুন সবার আগে জেনে নেব কিভাবে এখানে পৌঁছাবেন। আমার জার্নি স্টার্ট হয়েছিল মিরিক থেকে। আমি সকালবেলা আমার হোমস্টে থেকেই রেডি হয়ে তামাকুশির উদ্দেশ্যে বেরিয়ে যাই। তামাকুশি যাবার নির্দিষ্ট শেয়ার কার আছে, তাই আমি সেইভাবে কোনো শেয়ার কার পাইনি। মিরিক স্ট্যান্ডে হঠাৎই এক দাদার সাথে পরিচয় হয়। সে আমাকে বলে যে কিছুটা উনি আমাকে ছেড়ে দিয়ে আসবেন, তারপরে আমি অন্য কোনো গাড়ি অ্যারেঞ্জ করে নেব। এখন কিন্তু পাহাড়ে বিয়েবাড়ির মরশুম চলছে। আমরা চলতে চলতেই দেখলাম সামনে কতগুলো বিয়েবাড়ির গাড়ি আসলো। তোমরা যদি এরকমই নেপালি বিয়েবাড়ি দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে নেপালি বিয়েবাড়ির আলাদা করে ব্লগ বানানো আছে, সেটা একবার দেখতে পারো। এবার বলি তোমরা কিভাবে আসবে। যারা এনজিপি বা শিলিগুড়ি থেকে আসছো তারা দুভাবে আসতে পারো। এক, গাড়ি বুক করে আসতে পারো এনজিপি থেকে তামাকুশি অবধি। গাড়ি বুক করলে 3.5 মতন ভাড়া পড়ে। আর যদি তোমরা মনে করো যে শেয়ার কারে আসবে, সেই ক্ষেত্রে হোমস্টের সাহায্য নিয়ে হোমস্টে থেকেই গাড়ির নাম্বার নিয়ে শেয়ার কারটা আগে থেকে বুক করতে হবে, কারণ শেয়ার কারের সিট খুব কম থাকে আর তার একটা নির্দিষ্ট টাইমিং থাকে, তাই ওটা ধরতে গেলে আগে থেকে ড্রাইভারের সাথে কথা বলে নেওয়াটা খুবই জরুরি। সেই ক্ষেত্রে বাজেটটাও কিন্তু অনেকটা কমে যায় শেয়ার কারে। আবার অনেকে এমনটাও করতে পারেন যে মিরিক অবধি আপনারা শেয়ার কারে করে চলে আসতে পারেন, তারপর মিরিক থেকে তামাকুশি পর্যন্ত গাড়ি বুক করে যেতে পারেন। সেই ক্ষেত্রে মিরিকের সাইট সিনিংটাও আপনারা করে নিতে পারেন। তামাকুশি যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর, দুদিকে চায়ের বাগান, আর একটু নিচে যেতেই যখন গ্রামের দৃশ্য চোখে পড়ে তা সত্যি অভাবনীয়। অবশেষে পৌঁছে গেলাম তামাকুশির ছোট্ট গ্রামে। চারিদিকে চায়ের বাগান দিয়ে মোড়া, আর একটু নিচে যেতেই হোমস্টেগুলোর সন্ধান পাওয়া যায়, আর রয়েছে একটা সুন্দর নদী। কিভাবে আসবেন তামাকুশি তা তো জানলেন, এবার তামাকুশি এসে কোথায় থাকবেন সেটাও দেখে নিন। আমি আজ এসেছি তামাকুশির ফার্ম হাউসে। এটা একেবারেই রাস্তার ওপরে, মানে গাড়ি একেবারে হোমস্টের কাছেই দাঁড়াবে। হোমস্টেতে ঢুকেই যেটা সবার প্রথম চোখে পড়ল তা হচ্ছে এই ছোট্ট ঝর্ণাটা,
একেবারে হোমস্টের গা বেয়ে বলা চড়ে একেবারে হোমস্টের মধ্যেই এই ঝর্ণাটা গিয়েছে। মানে আপনি বেশ রাত করেও এই ঝর্ণার পাশে বসে কিন্তু সময় কাটাতে পারেন, তাও আবার খুব সেফলিভাবে। হোমস্টেটির নিজস্ব জায়গা অনেকটা, মানে হোমস্টেটা বেশ বড়সড়। আর এই হোমস্টে সম্পূর্ণ ঘুরতে আপনার কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। फिर खिल रहा है मैम, ये अलग वैरायटी का है, अलग अलग वैरायटी है। ये सुन लिया ना, এটা হচ্ছে কিন্তু ওদের পুরো লনটা, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। ওই জায়গাটায় বসে আপনি টাইম পাস করতে পারবেন। খুব সুন্দর ছাতা দেওয়া, মানে একটা বাম্বু ইয়ে করে হাউস টাইপের বানিয়েছে ছোট্ট করে বসার জায়গা, খুব সুন্দর। নদীটার একদম পাশে ওইখানটাও রয়েছে বারবিকিউ করার জায়গা। অসাধারণ পরিবেশ ওই জায়গাটা আর কি, চারিদিকে বড় বড় গাছ, মাঝখানে বসে পাহাড়ের বারবিকিউ করছেন। ये आप है? मैं। ओ, आप मिलिट्री में थे? ओ अच्छा अच्छा। ये मेरा। अच्छा अच्छा। হোমস্টেটা কিন্তু অসাধারণ একটা লোকেশনে আছে, যেখান থেকে আপনি এরকম চায়ের বাগান দেখতে পারবেন। এই গ্রাউন্ডটা যেটা দেখছেন সামনেই হোমস্টের, এখানেও চা গাছ লাগানো হয়েছে, তবে সেটা চারা, মানে কদিন পরে এই পাহাড়টাও ভরে যাবে চায়ের বাগানে। খুব সুন্দর আজকে হাওয়াও ছাড়ছে। আর এটা হচ্ছে কিন্তু মেন রাস্তা, মানে রাস্তাজনক কোনো সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হবে না, কারণ একদম মেন রাস্তায় হোমস্টে অবধি আসে। এটা হচ্ছে হোমস্টের ব্যালকনি, একটা কমন ব্যালকনি, বিশাল বড় ব্যালকনি, যেখানে একসাথে অনেকে মিলে, মানে প্রায় একটা বড় সড়ো গ্রুপ মিলে এনজয় করার মতন সম্পূর্ণ ব্যালকনিটা। এবার আমি তোমাদেরকে রুমটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে রুম, রুমে দুটো বেড দেওয়া আছে, এটা এক নম্বর রুম এদের। রুমটা কিন্তু পুরোটাই মিরর, মানে চারিদিকে জানলা রয়েছে, পুরোটাই কাচের। এখানে রয়েছে সুন্দর একটা আয়না। বাথরুমটাও বেশ ভালো, বড় সড়ো বাথরুম, স্পেসের কোনো প্রবলেম হবে না। এই রুমটাও কিন্তু প্রচণ্ড সুন্দর একটা রুম, আমার পার্সোনালি এই রুমটা খুব ভালো লেগেছে। এরকম একটা জায়গায় বসে বসে এরকম একটা সিন দেখতে পারলে আর কি চাই বলুন, কি অসাধারণ। নিচে রয়েছে ঝর্ণা, আর
ঝর্ণার আওয়াজও শোনা যাচ্ছে এখান থেকে, পাখির ডাক, সাথে এত সুন্দর পাহাড়ের দৃশ্য। কিছুক্ষণ পরেই ওরা আমাকে লাঞ্চ সার্ভ করে দিল, বেশ সুন্দর পরিপাটি করেই খেতে দেওয়া হয়েছিল। আর সামনের ভিউটা এমন ছিল, আমাকে কিন্তু খুব সুন্দর করে লাঞ্চ দিয়েছে। আমি বলেছিলাম কিছুক্ষণের লাঞ্চটা আমি এখানেই করব, কারণ তোমাদের রিভিউ দিতে হবে, ফুড রিভিউ। তো প্রথমে দেখার কথা বলি, খুব সুন্দর করে এরা আমাকে খেতে দিয়েছে। আর চালটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে, ভালো বাসমতি চাল দেওয়া হয়েছে। সবার আগে আমি এটা মাটন না চিকেন, চিকেন চিকেনটা টেস্ট করে দেখব। খুব সুন্দর, আসলে জিনিসটা আগে টেস্ট করে দেখলাম, তাহলে বোঝা যায় যে বাকিগুলো কেমন হবে। আমার কিন্তু খাওয়া দাওয়া 10-এ 10 দেব, খুব ভালো হয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে অর্গানিক ফার্ম। এখানে কিন্তু বাড়ির সবজি দিয়েই ওরা কিচেনটা ম্যাক্সিমামটা চালাচ্ছে। এখানে বিনস গাছ হয়েছে, ভুট্টা গাছ তো খুব কমন পাহাড়ের, আরও ধনে গাছ, আরও বিভিন্ন ধরনের কিন্তু শাকসবজি পুরো হোমস্টেটাতে লাগানো। মানে আসলে এই অর্গানিক ফার্মটাকে কিন্তু প্রচণ্ড এনজয় করতে পারবে তোমরা। এখন কিন্তু হোমস্টেটা পুরোটা তোমাদের দেখালাম, মানে যেখানে এসে তোমরা থাকবে সেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, তাই ওটা দেখিয়ে নিলাম। এবার দেখাবো তাবাকশির পার্কটা, যেখানে এসে অনেকটা সময় তোমরা কাটাতে পারবে। যেটা তাবাকশিতে আসলে ঘুরতেই হবে সেটা হচ্ছে তাবাকশির পার্ক। খুব খুব সুন্দর একটা জায়গা, তোমাদেরকে দেখালেই তোমরা বুঝতে পারবে, খুব অর্গানাইজড একটা জায়গা। মানে এটা কিন্তু এই পার্কটা হচ্ছে পুরোটাই ম্যানমেড, প্রকৃতি থেকে আরও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর পার্ক বানিয়েছে। যেহেতু আমি একাই এসেছি তাই আমার সাথে হোমস্টের ভাই পাওয়ান এসেছে। পাওয়ান আমাকে একটুখানি ঘুরে দেখাবে এই জায়গাটা, ঠিক আছে? তো পাওয়ান আর আমি এসেছি, আমাদেরকে 20 টাকা 20 টাকা করে টিকিট লেগেছে, এখানে এন্ট্রিতে 40 টাকা লেগেছে দুজনে। আমরা এই জায়গাটা এখন এক্সপ্লোর করবো, চলো। পুরা সফেদ থা, হ্যাঁ, নাম কি হয় এই স্পেড কা? এই স্পেড কা জানতে হো? এই না কি বলে পেড় কা নাম দা, টাকে টাকে টাকি টাকে টাকে টাকে। ও আচ্ছা আচ্ছা, খাতাবি খাতাবি, ও ফুল ফুল খাতা হয় ইয়া ফুল খাতা, ফুল খাতা, ও বহুত সুন্দর এই। তাবাকশির এই পার্কে ঢুকে সবার প্রথম আমার যেটা মনে হয়েছে, প্রেম করার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট ডেস্টিনেশন। তো যদি ছোট্ট করে একটা কাপলস ট্যুর প্ল্যান করে, সেই ক্ষেত্রে কিন্তু তাবাকশি সিলেক্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে। বেশ কম বাজেটের মধ্যে দুজন ঘুরে যেতে পারবে প্রচণ্ড পাহাড়ি একটা নীলিবিলি সুন্দর গ্রামে। এরকম একটা জায়গা এতটা অর্গানাইজড, তাবাকশি যে এতটা অর্গানাইজড, এরকম মানে এত সুন্দর আমার সত্যি ধারণার বাইরে ছিল। আমার মনে হচ্ছে যে হিমাচলের কোনো ওয়েল মেনটেন কোনো পাহাড়ি হিল স্টেশনে চলে এসেছি। আমাদের নর্থ বেঙ্গলে যে একটা গ্রাম এতটা সুন্দর হতে পারে সেটা কিন্তু তাবাকশিতে না আসলে তোমরা বিশ্বাস করবে না। এগুলো কিন্তু আমাদের লিলি ফুল, আমাদের ওখানে একটু সাইজে ছোট হয়, এখানে সাইজটা খুব ভালো। ভরে রয়েছে কারণ খুব বৃষ্টি আসা আসার একটা সম্ভাবনা আছে। লিলি ফুল কথায় আছে যে বৃষ্টি হলেই ফুটে ওঠে। এটার আরও একটা স্পেশালিটি হলো, এখানে কিন্তু এই পিছন দিকটা এরপরে গেলেই কিন্তু অরেঞ্জ গার্ডেন শুরু হয়ে যাবে। মানে যদি কমলালেবুর সিজনে আসা যায় তাহলে কিন্তু এইখানটা মানে একদম কমলালেবু হয়ে থাকবে, সেটাও কিন্তু দারুণ লাগবে দেখতে। নেই যা সকতে না, হ্যাঁ খারাপ। এই নদীটাকে কেন্দ্র করেই পুরো পার্কটা কিন্তু বানানো রয়েছে।
वो उधर पे टेंट लगता है ना? इधर पे टेंट। अच्छा अच्छा, वो बुकिंग किचन है, जितने भी टेंट टेंट में गेस्ट रहता है ना उसका किचन वो है, लंच यहीं पर बनेगा। अच्छा अच्छा, ये बुकिंग कैसा होता है? बुकिंग कर लेते हैं कहाँ से? ऑफलाइन है ना, वेबसाइट है। हाँ এই জায়গাটা টেন্ট লাগানো হয়, কত সুন্দর লাগবে এখানে যদি টেন্ট লাগানো হয়। সো বৃষ্টি আসবে আসবে করছে, মানে মেঘ হয়ে এসছে, তো আমাকে আবার ফিরতেও হবে মেরিকে, তাই জন্য একটু তাড়াতাড়ি করছি ব্লগটা, তাই জন্য একটু তাড়াতাড়ি করে ঘোরাটা কমপ্লিট করতে হচ্ছে, বাট যেতে ইচ্ছা করছে না সত্যি বলবো। আর রিভার ক্রসিং ছোট্ট, সবজি বানিয়ে খায় বলছে, মাশরুমের টেস্ট হয় নাকি? সত্যি সত্যি জায়গাটা এত সুন্দর, মানে আমি যে স্পেল বাউন্ড। ইয়ে ভি পুরা ম্যান মেডই হ্যায় না ভাই, মতলব ऊपर से पानी आता है? ऊपर से पानी आता है, अब ये पानी डालेगा और उसके बाद ये वॉश करेगा, उसके बाद फिर से दूसरा पानी डालेगा और साफ करेगा सब। ओ अभी भरने का टाइम है। ओ अच्छा अच्छा, जब ये सीजन नहीं होगा स्विमिंग का तब तो सब स्विमिंग करता है इसमें? करता है, इसलिए करता है तो स्टार्ट कर रहा है साफ करने में। ओ अच्छा, जब स्विमिंग का टाइमिंग चला जाएगा तब तब फिर उसको सुखा देंगे। अच्छा अच्छा अच्छा, এইটাও কিন্তু তাবাকুশির একটা মেন আকর্ষণ, এটা একটা সুইমিং পুল, মানে এতটা বড় একটা সুইমিং পুল পাহাড়ের একদম টপে, কত সুন্দর চারিদিকে পাহাড়, মাঝখানে এরকম একটা সুইমিং পুল, কই ভি আকে নাহা সকতা হ্যায়? কই ভি আকে, ও ওহাঁ পর ও কাপড়ে চেঞ্জ করনে কে লিয়ে, কাপড়ে চেঞ্জ করনে কে লিয়ে ভি হ্যায় না? কি মতলব কোন সা বালা টাইম মে আনা চাহিয়ে ফির? অভি তো মার্চ এপ্রিল মে চালু হতে হয়। আচ্ছা আচ্ছা, ওপরে একটা খুব সুন্দর মন্দিরও আছে। আমার কিন্তু খুব ইচ্ছে রয়ে গেল এই সুইমিং পুলটাতে এসে একটু স্নান করা, সুইমিং তো ভালো পারি না, বাট মানে ভাবো ফ্যামিলি বা বন্ধুরা মিলে এসে এরকম পাহাড়ি একটা জায়গায় এরকম একটা সুইমিং পুলে যদি স্নান করা যায় তাহলে কেমন লাগে, মানে চেঞ্জিং রুমও আছে, সমস্ত ব্যবস্থাও আছে, এখানে এসে রিল্যাক্সে একদম স্নান করবে। এখন তো ওয়েদারটা বেশ মানে ঠিকঠাক, অতটা ঠান্ডাও নেই এখানে, তো এখন কিন্তু এটা পারফেক্ট। এখন এই জলটা ভরা হচ্ছে, ভরে এটাকে ক্লিন করা হবে, তারপর আবার জল দেওয়া হবে, তারপর সুইমিংয়ের জন্য স্টার্ট হয়ে যাবে। এটা একদম একটা ইউনিক কনসেপ্ট দেখলাম, যেটা আমি পাহাড়ে কোথাও দেখিনি, এখানেই দেখলাম। बोट भी डाल देगा, ये तो पुराना है। हाँ दूसरा अच्छा लेके डालेगा। अच्छा अच्छा, वहाँ पर मेला लगेगा, मेला भी लगेगा, मेला भी लगेगा।
में तो यहाँ पर कृषि मेला लगता है, बहुत बड़ा बड़ा टाइमिंग लाइट, कृषि मेला। अच्छा टाइमिंग लाइट ही लाइट लगेगा ना। তাবাকুশিতে দুদিন থাকলে এই পার্কে তো ঘুরবেনই, সাথে আরও কিছু জায়গা আশেপাশের ঘুরতে পারেন, যেমন সুখিয়াপকরি, লেপচা জগৎ, দার্জিলিং, এগুলোও কিন্তু খুব সহজেই তাবাকুশি থেকে আপনি ঘুরে নিতে পারবেন। বৃষ্টি নামবে নামবেই করছে, তোমাদেরকে তাবাকুশির হোমস্টে দেখালাম। তাবাকুশির যেটা সবথেকে মেন স্পট, সেই তাবাকুশির বিখ্যাত পার্ক সেটা দেখালাম, সুইমিং পুল দেখালাম। তো তাবাকুশির সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া আশা করি তোমাদের হয়ে গেছে। কেমন লাগলো এই ছোট্ট গ্রাম তাবাকুশি জানাবে কমেন্ট করে অবশ্যই। ব্লগটা এখানেই এন্ড করছি, স্টিল পাহাড় ঘোরা নয়, এরকম আরও সুন্দর সুন্দর ডেস্টিনেশান আর পারফেক্ট হোমস্টের খোঁজ নিয়ে আসবো তোমাদের কাছে। তাই কিপ টিউন গাইস, যারা পাহাড় ভালোবাসে এরকম বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটার সাপোর্টে থেকো। থ্যাংক ইউ।